নমস্কার, সুপ্রভাত। শুরু করছি প্রতিদিনের রবীন্দ্রনাথ। আজকের অনুষ্ঠানের শুরুতেই বলতে ইচ্ছা করছে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে। আমাদের আজকের বিষয়ের সঙ্গে কোথাও যেন এই লাইনগুলি ভীষণ প্রাসঙ্গিক। তবে বিষয় আসার আগে আজকের যিনি শিল্পী তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আপনাদের পরিচয় করাবো এবং অবশ্যই তারপরে আমরা বিষয়ে আসব। আজকে যে শিল্পী আমাদের সঙ্গে রয়েছেন, সেই শিল্পী আমার আপনার প্রত্যেকের ভীষণ প্রিয় শিল্পী। কিন্তু এই মঞ্চে, প্রতিদিনের রবীন্দ্রনাথের মঞ্চে তাকে আমরা পেয়েছিলাম প্রথমে, কিন্তু ইদানিংকালে বহুদিন পর তাকে পেলাম, সুস্মিতা পাত্র। সুস্মিতাকে অনেক অনেক স্বাগত। সুস্মিতার গান শোনার অপেক্ষায় আমরা প্রত্যেকে বসে আছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আরও দুই শিল্পী, কিবোর্ডে রয়েছেন দেবাশিস এবং তবলায় রয়েছেন স্বাগতম, আর অবশ্যই রয়েছেন আপনারা। আর ক্যামেরার পিছনে আমাদের ভাইরা যারা সকালবেলা ভোরবেলা উঠে চলে আসেন, তাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা শুরু করব আজকের পথ চলা। তো আজকে গানের কথাই থাকবো আমরা, গান নিয়ে এগোবো, আর সুস্মিতার গান শুনে নেবো, শোনার পালা আমাদের। প্রথমে শুরু করি আমরা। হ্যাঁ, আমি উদাস প্রাণে
গান সুস্মিতার পাশে বসে শুনছি আমি, ফেসবুকে বহু লিঙ্কে ওর গান শুনি, ভালো লাগে। তো আজকে অনেক দিন পর যখন পাশে বসে গান শোনার সুযোগটা পেয়েছি, এই সুযোগটাকে দ্রুত শেষ করব না, আরেকটা গান শুনে নেবো চট করে। তবে আজকের বিষয়টা আমি একটু আপনাদের বলে নিই, আজকের বিষয় হচ্ছে রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশ, অর্থাৎ রবীন্দ্রনাথের জীবনের এই যে 61 বছর ধরে গান রচনার যে পালা, তাকে তিনটে ভাগে ভাগ করা যেতে পারে। একটি হচ্ছে 1881 থেকে 1900, আরেকটি হচ্ছে 1900 থেকে 1920, এবং তার পরবর্তী পর্যায়টা 1920 পর থেকে বাদ বাকিটি। তো এই বিভিন্ন ভাগের যে রবীন্দ্রনাথের গানকে আমরা ভাগ করতে পারি, এই তিনটে স্তরের যে ভাবনার ভাগ বা কাজের ভাগ, সেটাকে নিয়ে আমাদের আজকে মূলত এগিয়ে যাওয়া। কিন্তু সুস্মিতার গান শুনতে শুনতে, হ্যাঁ, মানে রবীন্দ্রনাথের গান তো একটা সমুদ্রের মতো, তো সেখান থেকে কয়েকটি গান ওই খনি, মানে কি বলবো, মণিমাণিক্যের মতো, একটু নুড়ি তোলার মতো অবস্থা। আমি তো বলি সমুদ্রের পাড়ে বসে ঢেউ গুনে যাওয়া, ওই কালেক্ট করা যাবেই না যে কতগুলো ঢেউ আমি গুনলাম। তো সেই প্রথম দিকেই যখন শুরু করেছিলেন, শিক্ষানবিশের যুগ বলা যায় যাকে, প্রথম দিকে, তো সেই সময়ের যে গান, একটি ভানুসিংহের পদাবলী থেকে একটি গান গাইছি। কুঞ্জ পথ
প্রথম দিককার রচনা, 17 বছর বয়স তখন কবি সেই সময়কার। আমরা যেটা বললাম যে রবীন্দ্রনাথের গানের গঠন বৈচিত্র্যের উপরে বিশ্লেষণ করলে তাকে তিনটে ভাগে ভাগ করা যায়। প্রথম স্তর তার শিক্ষানবিশকাল, যেটা সুস্মিতাও বললেন, 1881 থেকে 1900 সাল। সেই সময় আমরা কিন্তু দেখি যে ঠাকুরবাড়িতে রীতিমতো হিন্দুস্তানি সঙ্গীত চর্চার একটা পরিবেশ, এবং সেক্ষেত্রে সেই সময় কবি কিন্তু এসেছিলেন যাদের সংস্পর্শে, যদু ভট্ট, রাধিকা গোস্বামী, বিষ্ণু চক্রবর্তী, এই ধরনের মান্যগণ্য মানুষেরা তাদের বাড়িতে আসতেন। তাদের সঙ্গীত চর্চার একটা ছাপ কিন্তু কবির সেই সময়ের সৃষ্টির মধ্যে আমরা পাই। এক্ষেত্রে রবীন্দ্রনাথের নিজস্ব একটি উক্তি রয়েছে, সেই উক্তিতে যাব। যাওয়ার আগে আরেকটা গান আমি শুনে নিতে চাইছি চট করে। এই সময় তো আরেকটা উল্লেখযোগ্য ঘটনা, ওই সময় তো গীতিনাট্যের সূত্রপাত হয়েছিল এই যুগে ঠাকুরবাড়িতে সেই সময়। তো সেইখান থেকে একটা গাইছি, আমরা তো বাল্মীকি প্রতিভায় সবসময় শুনি, কালমৃগয় থেকে একটা গাইছি। এটা হচ্ছে 1882 সালে। বলছিলাম যে এই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যে গান রচনা করেছেন তার মধ্যে হিন্দুস্তানি সঙ্গীতের প্রভাব, অন্যান্য প্রাদেশিক সঙ্গীতের প্রভাব, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাশ্চাত্য সুরের প্রভাব গঠনের মধ্যে চলে আসে। তুমি যে গানটা এখন শোনালে একদম পাশ্চাত্য সুরের প্রভাবে। দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ,
একদম নিয়মিত অনুষ্ঠান। এবারে সুস্মিতা রয়েছেন, সুস্মিতা পাত্র আমাদের সঙ্গে রয়েছেন, দেবাশিস কীবোর্ডে এবং তবলায় রয়েছেন স্বাগতম। প্রত্যেককে সঙ্গে নিয়ে আমরা এবার এগোবো। বিষয় আজকে রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশ। আমি 1881 থেকে 1900 সালের পর্যায়ে গিয়েছিলাম, সেক্ষেত্রে রবীন্দ্রনাথের গানে হিন্দুস্তানি সঙ্গীতের প্রভাব, পাশ্চাত্য সুরের প্রভাব এবং বিভিন্ন প্রাদেশিক সুরকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। এবং তিনি একটি কথা বলেছিলেন, সেই কথাটি বলে নেওয়া উচিত, বাঙালির স্বাভাবিক গীতমুগ্ধতা ও গীতমুখরতা কোনো বাধা না পেয়ে আমাদের ঘরে যেন উৎসের মতো উৎসারিত হয়েছিল। ছেলেবেলায় যে গান আমার শোনার অভ্যেস ছিল সে শখের দলের গান নয়, তাই আমার মনে মনে কালোয়াতি গানের ঠাট আপনা আপনি জেগে উঠেছিল। এই হচ্ছে রবীন্দ্রনাথের উক্তি ছিল তার নিজের প্রথম জীবন সম্পর্কে। এবারে আমরা চলে আসবো তার দ্বিতীয় জীবনের ক্ষেত্রে। তবে তোমার গান দিয়ে শুরু করি আবার। ঝরে সে তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, যে ফুল ঝরে সে তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, বাতাস তারে উড়ে তারে উড়িয়ে যায়, মাটি মিশায় মাটিতে, যে ফুল ঝরে সে তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, বাতাস তারে উড়িয়ে যায়, বাতাস তারে উড়িয়ে যায়, মাটি মিশায় মাটিতে, যে ফুল ঝরে সে তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে, যে ফুল ঝরে সে তো ঝরে, ফুল তো থাকে ফুটিতে। এরপরে আসবো আমরা মধ্যযুগের আলোচনাতে, যে সময়টা হচ্ছে 1900 থেকে 1920। এবং এই সময়ের মধ্যেই সেই রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ রাগ রাগিণীকে গ্রহণ করলেন হিন্দু শাস্ত্রীয় সঙ্গীতের, কিন্তু ওই বাহুল্যকে বর্জন করলেন, অর্থাৎ ওই ঠাট অলঙ্কারকে সরিয়ে রেখে সেখানে কাব্যের একটা প্রভাব আমরা পেলাম। এবং ঠিক এই পর্যায়ে আমরা রবীন্দ্রনাথের রচনার মধ্যে পাই গীতাঞ্জলি, গীতিমাল্য এবং বিভিন্ন ধর্মসঙ্গীতের একটা আবহ আমরা এই সময়কার মধ্যে পাই। এবং এই সময় রবীন্দ্রনাথ কবিতাকে গানে নিয়ে যাওয়া, অর্থাৎ যেটা কবিতা হিসেবে বলতে ভালো লাগে তাকে কি সুর দেওয়া যায়, তার একটা পরীক্ষা নিরীক্ষা চালালেন। যেমন একটি গান আপনারা সবাই শোনেন, গানটা যদিও খুব শোনা যায় তা নয়, যেমন দুয়ার মোর পথপাশে সদাই তারে খুলে রাখি, তো কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁখি। এই যে কবিতাটি, মানে এই যে গানটি, এইটি কবিতার আকার, এর মধ্যে একটা তাল আছে।
এবং এই কবিতাটাই ধরুন আমরা যখন আবৃত্তি করছি, দুয়ার মোর পথপাশে সদাই তারে খুলে রাখি, কখন তার রথ আসে ব্যাকুল হয়ে জাগে আঁকি, এটাকেই তিনি যখন গানে নিয়ে গেলেন তার মধ্যে একটা অদ্ভুত তাল সৃষ্টি হলো। এইরকমভাবে নানান পরীক্ষা নিরীক্ষা তিনি করতে লাগলেন এই পর্যায়ে, অর্থাৎ যখন তার গীতিমাল্য, গীতালি, গীতাঞ্জলি গীতাঞ্জলি তৈরি হলো এবং গীত পঞ্চশিখা বলে তার একটি স্বরলিপির বই এই সময় এই পর্যায়ে। এই যুগের বৈশিষ্ট্য বলা যেতে পারে রূপ থেকে অরূপ, সীমা থেকে অসীম আমাদের। এবং এই সময় কিন্তু সেই রবীন্দ্রনাথ, যে রবীন্দ্রনাথ অত্যন্ত পরিণত রবীন্দ্রনাথ, যার গানের দার্শনিক চিন্তা নিয়ে আমাদের নানাবিধ আলোচনা চলে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ কে বলছেন? গুড মর্নিং। গুড মর্নিং তনুশ্রী। হ্যাঁ বলছি, বলুন। বাবা আমি 4 বছর ধরে চেষ্টা করছি, আমি কিছুতেই লাইনটা পাই না। আমি আমার রবীন্দ্রনাথ প্রতিদিনের সঙ্গী, ভোর 4টায় উঠি, তাড়াতাড়ি করে চান মর্নিং ওয়াক করে চান করে আমি বসে যাই, আমি কিছুতেই আমাদের লাইন দেয় না। আমি খুব আজকে আমি মানে কি বলবো আমি তোমাকে বুঝাতে পারছি না, এত খুশি তনুশ্রী তোমার সাথে কথা বলার জন্য আমি পাগল হয়ে গেছিলাম, একদম পাগল হয়েছিলাম। আমি শিলিগুড়িতে থাকি। নাম কি আপনার? আমার নাম শিলাপাল চক্রবর্তী, আমি এখানকার স্কুল টিচার, হেড টিচার ছিলাম, আপাতত আমি রিজাইন দিয়েছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। শিলিগুড়ির কোথায় থাকেন আপনি? শিলিগুড়ির, আমি শিলিগুড়ি থেকে মন্ত্রীদের এলাকায়, অশোক ভট্টাচার্য, তারপরে ওইখানে জীবেশ সরকার, আমি লি করি, আমি কমিউনিস্ট পার্টি, মহিলা সমিতি করি, মহিলা সংগঠন করি, সোশ্যাল ওয়ার্ক করি। আমার এটা, আমার রবীন্দ্রনাথ হচ্ছে আমার প্রিয়, আমি আমার জন্ম হচ্ছে 22শে শ্রাবণ, আমার পৃথিবী সারা পৃথিবী ধরে আমার জন্মদিন পালন করে। আমি হ্যাঁ আমি রবীন্দ্রনাথ তো মানে আমার ছেলে ব্রততি আছে যে আবৃত্তি করেন, আমার ছেলেকে আমাকে ওনার সাথে একসাথে আমরা বসেছি, বসে ছুটি বা ওই মানে অমৃত সেনের বিশেষ, হ্যাঁ আমরা একসাথে অনুষ্ঠান করেছি, শিলিগুড়ি উৎসব করেছি, আমার ছেলে আবৃত্তি করে, টিভিতেও আমার ছেলে করেছে। আচ্ছা, আপনি কি নিয়মিত দেখেন আমাদের অনুষ্ঠান? আমি প্রতিদিন দেখি, প্রতিদিন। তো আজকে কথা হলো আপনার সঙ্গে, আমরাও খুব আপ্লুত। আর শিলিগুড়ি আমি যাই, আমার কাজের সুবাদে মাঝে মাঝে যেতে হয়, নিশ্চয়ই দেখা হবে আপনার সঙ্গে। আমি যদি নাও চিনতে পারি আপনি ডেকে কথা বলবেন, আর ভালো লাগবে সামনাসামনি দেখতে পেলে। ভালো থাকবেন, আর আমরা পরের গানে যাই একটু। তুমি একটা সুন্দর কথা বলে যে এই সময় রূপ থেকে অরূপ, সীমা থেকে অসীমের উত্তরণ এবং এই সময়কার রবীন্দ্রনাথের গানের সুর এবং কাব্য, সেখানে কিন্তু কথার একটা অসম্ভব জোরালো আবেদন, যার জন্য কিন্তু আমার মনে হয় রবীন্দ্রনাথের গানকে আমরা এখনও মনে রাখছি বা এখনও একই রকম মর্যাদায় আমরা তাকে রেখে দিয়েছি। এটা ভীষণ দরকার আছে। আমি আসবো আজকে কয়েকটা কথাতে শেষের দিকে, তবে একটু গানে যাই। যদি
স্তরের কথা বলছি রবীন্দ্রনাথের গানের যে ক্রমবিকাশ, রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশের, সেখানে 1900 থেকে 1920 সাল এই নিয়ে আমাদের কথা চলছে। এবং এই সময় রবীন্দ্রনাথ যেমন রাগরাগিনীর বাহুল্যকে বর্জন করলেন, ঠিক সেরকমভাবে তাল নিয়ে তার একটা বেশ পরীক্ষা নিরীক্ষা চলছিল। দেখো, ঝম্পক বা রূপকড়া, ষষ্ঠী, এরকম নানাবিধ নতুন নতুন তাল এই সময় তৈরি হয়েছে, নবপঞ্চতাল, এরকম নানাবিধ তাল তিনি তৈরি করলেন এই সময়। অর্থাৎ এই সময়টা একটা মানে যদি স্বর্ণযুগ বলা যেতে পারে, এই সময়টা কিন্তু স্বর্ণযুগ, যদিও এর পরের পর অনেক ছন্দের নামও করেননি, অনেক ছন্দেরও সৃষ্টি হয়েছে, পাঁচ পাঁচ ছন্দ, বিভিন্ন ছন্দের হয়েছে একদম। সেটা তোমরা আরো ভালো বলবে যারা গান বাজনা করো। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন? আমি বাণী দাস বলছি, বেহালা বকুলতলা থেকে। হ্যাঁ বলুন, অনেকদিন পর। অনেকদিন পর, কেমন আছো বলো? ভালো আছি। তোমার সঞ্চালনা সত্যি আমার ভীষণ ভালো লাগলো, একদম মানে আমার ভেতর থেকে বলছি, মানে তুমি যে বেশ পড়াশোনা করে আসো সেটা বেশ প্রকাশ পায়। ধন্যবাদ। আর বিশেষ করে সত্যি কথা বলছি তনুশ্রী, তোমার এই অনলস পরিশ্রম আমাদের কিন্তু ভীষণ উদ্বুদ্ধ করে।
আসলে কি জানেন তো, একটা কথা বলি দিদি, আমার মনে হয় ভালোবাসা যদি থাকে না যে কোনো কিছুতে, তাহলে না আমার আমার যেমন আমাকে অনেকেই বলেন এতটা কাজ করো কি করে, কিন্তু বিশ্বাস করুন আমি কিন্তু ক্লান্ত হই না, মানে আমার ভালো লাগে তো এই কাজটা করতেই, আমার ভালো লাগে, আমার মনে হয় কাজটা আমার জন্য। আর এই অনুষ্ঠানটা তো তুমি একদম মন প্রাণ দিয়ে মানে করো, আমার ভীষণ ভালো লাগে আর কি। ধন্যবাদ, আমি এই অনুষ্ঠানটা ভীষণ ভাবে দেখি তো, মানে তোমাকে আমি খুব ফলো করি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বলো তো সুস্মিতার কাছে যাই। একদম সুপ্রভাত সুস্মিতা। সুপ্রভাত। আর তোমার তো মানে কি বলবো, আমার যেটা ভীষণ ভালো লাগে যে তোমার সঙ্গীত পরিবেশনের একটা বেশ মগ্নতা দেখি, আর রবীন্দ্রনাথের গান তো সত্যি মগ্ন হয়ে গাওয়ারই গান, তাই না? ধন্যবাদ। আর বিষয়টা তো ভীষণ ভালো, বলতে ইচ্ছা করছে একটু বলি। একদম একদম। দেখো তুমি তনুশ্রী বেকে আগে বলছিলে না যে সুস্মিতা যে একটা গান গাইলো শেষের গানটা ব্রেকের আগে, যে ওটাতে পাশ্চাত্যের প্রভাব রয়েছে, আর এটা তো মানে স্বাভাবিক, কারণ দেখো 17 বছর বয়সে উনি কিন্তু প্রথম বিলেত যান। একদম। এবং সুতরাং সেই সময় থেকে কিন্তু তার ইংরাজি গানের প্রতি মানে হাতে খড়ি বলা যায়। কিন্তু তুমি দেখবে খেয়াল করে যে বিদেশি সঙ্গীতের স্রোতে কিন্তু তিনি ঘা ভাসিয়ে দেননি, কারণ ছেলেবেলা থেকে তার বাড়িতে একটা ভালো হিন্দুস্তানি সঙ্গীতের চর্চা হতো। হ্যাঁ একদম। হ্যাঁ, সেই সময় যদু ভট্ট, মৌলা বক্স, এই এনারা তো মানে ওনাদের মানে সমস্ত মানে বাড়িতে আসতেন, সুতরাং কোনো ওস্তাদের কাছে রীতিমতো শিক্ষা না পেলেও কিন্তু মানে হিন্দুস্তানি সঙ্গীতের যে মূল নীতি সেটার সম্বন্ধে কিন্তু ওনার সম্যক মানে ধারণা ছিল। তুমি খেয়াল করে দেখবে যে তার গানে কিন্তু আমরা মানে যে হিন্দুস্তানি সঙ্গীতের একটা গঠন প্রণালীতে যেমন একটা পূর্ণাঙ্গ গানে আস্থায়ী, অন্তরা, সঞ্চারী, আবহ এই সমস্তগুলো থাকে, ওনার প্রত্যেকটা গানে কিন্তু এর ব্যতিক্রম নেই। একটু একটু যদি তুমি চিন্তা ভাবনা করো দেখবে। তারপরে এই যে মানে বিদেশি সঙ্গীতের কথা বলছো, বা রাগরাগিনী, রাগরাগিনীও কিন্তু উনি মানে বজায় রেখেছেন, হয়তো অনেক সময় মিশ্রণ করেছেন, কিন্তু মিশ্র রাগও কিন্তু আমাদের সঙ্গীত শাস্ত্রে নিষিদ্ধ নয়, তাই না? একদমই নয়। হ্যাঁ, সুতরাং মানে মানে একটা জায়গায় আমি পড়েছিলাম, বিশেষ করে তার প্রথম দিককার গানে কিন্তু দেখবে মিশ্রণটা কম, শেষ দিকের গানের মানে এইভাবে দুটো রাগকে হয়তো মিশিয়েছেন। আমরা এই যে এখন আলোচনা করছি না দিদি, যে মধ্যযুগ যেটা অর্থাৎ 1900 সাল থেকে 1921, এই পর্যায়ে কিন্তু রবীন্দ্রনাথ প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, এই পর্যায়টাতেই প্রচুর পরীক্ষা নিরীক্ষা করেছেন, প্রথম দিকে কিন্তু খুব একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাননি, যেরকম সুর তাকে বজায় রেখে কাঠামো তৈরি করেছেন। কিন্তু পরের পর্যায়ে অর্থাৎ যেটা নিয়ে আমরা এখন গান শোনালো আমাদের সুস্মিতা, এই পর্যায়ে কিন্তু রবীন্দ্রনাথের পরীক্ষা নিরীক্ষা চলেছে ভীষণ রকমভাবে। তারপরের যে পর্যায়টা আসবো অর্থাৎ তার তৃতীয় স্তর, অর্থাৎ শেষের দিকের যে গান রচনা, সেই সময়টা কিন্তু একটা স্থিত দিক, তখন তিনি যেন মানে একটা মেডিটেশনের মধ্যে চলে গেছেন। সেই সময়কার গান আমরা শোনাবো, আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। হ্যাঁ তনুশ্রী ম্যাডাম, সুপ্রভাত। হ্যাঁ, কেমন আছেন আশিস দা? বলুন। হ্যাঁ ভালোই আছি, বলুন। আজকে সুপ্রভাত জানাই সুস্মিতা ম্যাডাম, দেবাশিস বাবু, স্বাগতম বাবুকেও। হ্যাঁ সুপ্রভাত, ভালো লাগছে সুস্মিতা জি অনেকদিন পরে এলেন, আমরা মোটামুটি নিয়মিত ভাবে তাকে পেলেই খুশি হব। যাক ম্যাডাম, আজকে যে আলোচনা করছেন খুব সামান্য আমি একটুখানি বলবো, তাকে সময় দেওয়া উচিত। দেখুন, রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রসঙ্গীত তো আমাদের কাছে একটা বিস্ময়, তার গানের ভুবন গড়ে উঠেছে লৌকিক বিদেশি মার্গ সঙ্গীতের সঙ্গমে। প্রথম জীবন নিয়ে আপনি আলোচনা করলেন, বিষ্ণুপুর ঘরানা ঠিকই আছে, রাধিকা গোস্বামী, যদু ভট্ট তাদের কাছ থেকে যে সমস্ত গান শিখেছেন, এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর কিন্তু এ ব্যাপারে তাকে ভীষণ ভাবে সাহায্য করেছিলেন, মহর্ষির একটা অবদান ছিল এখানে, আমাদের বলা হয়নি মহর্ষির অবদান। হ্যাঁ হ্যাঁ, প্রথম জীবনে দেখুন বিলিতি গান, হিন্দি শাস্ত্রীয় গান যেটা আপনি বললেন, মধ্য বয়সে কিন্তু গাইলেন কি বাংলা গ্রাম্য গান, বাউল, ভাটিয়ালি, শাড়ি, টুসু, কীর্তনীয় সুর, এই সমস্ত সুরের মধ্যে কথা এনে একটা কিন্তু মানে একটা অদ্ভুত সেতুবন্ধন করলেন, অপূর্ব লাগলো। এবং বৈষ্ণবের ভাবধারা থেকে আবদ্ধ থাকলেন না, সেখান থেকে বেরিয়ে এসে কি করলেন, মানব প্রেমের আবেগে তার অনুভূতি প্রাধান্য পেল। এবং এই সময় আশিস দা, সেই সময় কিন্তু তিনি রীতিমতো গ্রাম্য জীবনকে প্রত্যক্ষ করছেন জমিদারি সামলাতে গিয়ে, এবং মাটির মধ্যে নেমে মাটির মানুষকে তিনি লক্ষ্য করছেন। বাউল, কীর্তন, আলোচনা করা যায় কিন্তু সে নিয়ে সুযোগ নেই। সবশেষে ম্যাডাম আমি একটি কথাই বলবো, দেখুন তিনি স্মৃতিগ্রন্থে এক জায়গায় বললেন যে ইউরোপের গান আমাকে ভীষণ ভাবে আকৃষ্ট করে, তার বাল্মীকি প্রতিভা, মায়ের খেলা, কালমৃগয়া, এই সমস্ত গীতিনাট্য কিন্তু ইংলিশ, স্কটিশ, আইরিশ বিভিন্ন এবং সেলার সং পর্যন্ত নিয়ে এলেন, এবং তার সমস্ত কটা গানকে
তিনি কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু ভাগ করেছেন ম্যাডাম, পূজা প্রেম স্বদেশ প্রকৃতি, এই ব্যাপারটা আমাদের একটু ভাবা দরকার এবং জেনে নেওয়া দরকার। প্রতিটা পর্ব কিন্তু সম্পূর্ণ আলাদা এবং প্রত্যেকটা পর্যায়কে তিনি আবার ভাগ করেছেন, যেমন পূজা পর্যায়কে 22টি পর্যায়ে, প্রতিটি পর্যায়ের সাথে কিন্তু আরেকটা পর্যায়ের কিন্তু কোন রকম মিল নেই, এটা নিয়ে আমরা আলোচনা করি মাঝে মাঝে। এবং বিচিত্র পর্যায় বলে একটি পর্যায় তিনি সৃষ্টি করেছেন, এটাও বলতে হবে যে বিচিত্র পর্যায় বলে একটি পর্যায় তিনি তৈরি করলেন, বিচিত্র পর্যায় রয়েছে একদম। আমি আজকে কোনো গানের অনুরোধ করব না, কারণ অনেকদিন পরে উনি এলেন, ভালো লাগবে ওনার গান শুনতে, শুনে যাচ্ছি, ধন্যবাদ। ধন্যবাদ। একটু আগে দিদি বললেন না, বাণীদি বললেন যে সুস্মিতার মধ্যে একটা সমর্পণ রয়েছে গান যখন গায়ও, এইটা ভীষণ দরকার। মানে আমরা তো সাধনাই করতে বসেছি, আমি তো মনে করি, কারণ গানটা না শোনা ভীষণ জরুরি। গানটা শোনা, শুনলে গান শেখার ক্ষেত্রে কিন্তু আমি মনে করি গান শোনাটা ভীষণ ইম্পর্টেন্ট। যারা শিখছেন এখন আগামী দিনে, যারা ভাবছেন যে গান শিখবেন, ভাবছেন যে এই গান নিয়ে এগোবেন, তাদের বলবো যে ভালো করে গান শুনুন, সঠিক সুরটা শুনুন, এটা ভীষণ ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো একটু চলে যাই গানে। আচ্ছা, এই সময় আরেকটা কথা, এই বঙ্গভঙ্গ আন্দোলনের কথাটা কিন্তু আমরা মাথায় রাখবো এই সময়, 1905-এর। সেই সময় কিন্তু রবীন্দ্রনাথকে আমরা স্বদেশী রবীন্দ্রনাথকেও পাবো। আজকে একটি বিশেষ দিন বাংলাদেশের, আজকে একটু বলে দাও, আজকে হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর কি সফলতার দিন হিসেবে বলা হয়। এবং এই পুরো ডিসেম্বর মাসটা আমি ইনফ্যাক্ট সুমেনদাকে বলছিলাম যে আমরা ডিসেম্বর মাসে অন্তত একটা দিন বাংলাদেশের মুক্তিযুদ্ধে রবীন্দ্রনাথের গানের এই বিষয় নিয়ে আলোচনা করব। মানে আমার মনে হয় এটা ভীষণ দরকার, কেননা বাংলাদেশ দেশটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে তো তাদের বাংলা ভাষা নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, এবং বহুদিনের সংগ্রামের ফলে তারা কিন্তু স্বাধীনতা পেয়েছিল, এবং মুজিবুর রহমান এই নামটি নেতৃত্ব দিয়েছিল সেই স্বাধীনতা সংগ্রামকে। কিন্তু মুজিবুর রহমান আদ্যন্ত বাঙালি, এবং তিনি রবীন্দ্রনাথের গানকে বেছে নিয়েছিলেন তার স্বদেশীনাকে বজায় রাখার জন্য। এবং অবশ্যই দুজনের নাম করতেই হবে, কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুই কবির গানে, দুই ধারার গানে তার দেশের মানুষকে তিনি উজ্জীবিত করতে পেরেছিলেন। তো আজকে সমস্ত বাংলাদেশবাসীকে আমাদের তরফ থেকে শুভেচ্ছা আপনাদের, আপনারা আপনাদের দেশটাকে নিয়ে ভাবুন এবং আরও অনেক দূরে এগিয়ে যান। তুই ভালো কথা মনে করিয়ে দিয়েছ আমার, মানে মাথা থেকে বেরিয়ে 1905-এ। এটা যদিও একটু ওই সময়ের লেখা, সেই একটা বাউল সুরের উপরে আমি এই গানটা গাই। ভাবো না, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা গান গাইছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এবং আজকে কিন্তু সেটা ওই দেশের জাতীয় সঙ্গীত। একটি কবি, তার দুটি গান, দুটি দেশের জাতীয় সঙ্গীত। এবং আমাদের তো জানা আছে যে আমরা এটাও জানি যে রবীন্দ্রনাথের গানের স্কটিশে রবীন্দ্রনাথের গানের সুর হচ্ছে তাদের জাতীয় সঙ্গীতের সুর। এরকম আরও অনেক দেশ আছে, আয়ারল্যান্ড আছে, আরও অনেক অনেক দেশ আছে এরকম। আমরা এবার আসবো শেষ পর্যায়ে। তুমি বলছিলে না যে গীতিনাট্য নিয়ে, যে প্রথম পর্যায়ে তখন কিন্তু রবীন্দ্রনাথের ছোটবেলাতে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে নাটকের একটা আবহ তৈরি হলো। কিন্তু দেখো নাটকের রূপরেখা, যেমন বাল্মীকি প্রতিভা, কালমৃগিয়া যে বা মায়ারখানা আমরা যেভাবে পেলাম, আমরা কিন্তু পরবর্তী পর্যায়ে যখন সাপমোচন পাচ্ছি, চিত্রাঙ্গদা পাচ্ছি, চণ্ডালিকা পাচ্ছি, বা তাসের দেশ, তারপরে তাসের দেশ পাচ্ছি, রথের ঋষি পাচ্ছি, এই যে এক একটা পর্যায়ে গিয়ে নাটক বদলাচ্ছে, গান বদলাচ্ছে। কারণ এই যে ধরো চণ্ডালিকা, সাপমোচন, চিত্রাঙ্গদা, এখানে রবীন্দ্রনাথ কি দেখালেন না, এখানে ভাষাকে নাচ এবং গানের মিশ্রণে প্রকাশ করলেন। এই যে তোমার এই এত যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পর যে একটা দেশে, মানে চারিদিকে যে একটা অরাজকতার সৃষ্টি হয়েছিল, তো উনি ভেবেছিলেন যে এই জায়গা থেকে কি করে মানুষকে মানে ঠিক করা যাবে, চিত্ত শুদ্ধ করার জন্য উনি ভেবেছিলেন যে সঙ্গীত এবং চিত্রকলাটাই একটা শ্রেষ্ঠ উপায়। একদম। তো সেই জন্য বিশ্বভারতীতে উনি এটা শুরু করে, মানে চেষ্টা করেছিলেন শুরু করার জন্য। আজকের বিষয় রবীন্দ্রসঙ্গীতের ক্রমবিকাশ, একেবারে শেষ পর্যায়ে আমরা, শেষ স্তর যেটি 1921 থেকে পরবর্তী পর্যায়ে 1961 বা তারও, মানে আমি একটু বলে দিই টাইমটা, 1921 থেকে 1941-এর এই পর্যায়ের নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা আর দেবাশিস, আর স্বাগতম। এই তিনজনে যা শুরু করেছে, আমার মনে হচ্ছে যে গানই শুনে যায় পর পর। তুমি তার সাথে, তুমি আমি তো আছি মাঝখানে কাটালি করার মতো আর কি। এগোই গানে। আমার নাই বা হলো
আশিস দা একটা তথ্য আমাদের দিলেন, যে তথ্যটা আমরা আসবো আর কি, সেটা হচ্ছে যে তিনি বললেন যে এই পর্যায়ে রবীন্দ্রনাথ কিন্তু শুরু করলেন একেবারে আমাদের মাটির কাছাকাছি, যেটা দ্বিতীয় পর্যায়ের কথা বললাম। দ্বিতীয় পর্যায়ের পরে যেটা তৃতীয় পর্যায়, তৃতীয় স্তর অর্থাৎ শেষ যুগ যেটি, সেই যুগে কিন্তু আমরা দেখে থাকি যে কাব্যরসের সঙ্গে রাগরাগিনীর একটা অদ্ভুত সংমিশ্রণ, এবং এখানে কথা এবং সুর যেন গঙ্গা যমুনার সঙ্গম। আর যেটা বলার কথা, এই সময় রবীন্দ্রনাথ খুব বেশি এক্সপেরিমেন্টের মধ্যে যাননি, কারণ এই সময় আমরা দেখে থাকি যে 1925-এ 5টি হিন্দি ভাঙা গান আর 1931-এ তোমার কয়েকটি দক্ষিণী সুরের ভাঙা গানে তিনি তৈরি করলেও বাদবাকিটা কিন্তু সম্পূর্ণটাই একটা নিবেদনের, একটা সমর্পণের যুগ তিনি কাটান। এবং আমরা যেটা বিরতিতে যাওয়ার আগে আলোচনা করছিলাম যে নৃত্য এবং সঙ্গীতের যে সংমিশ্রণ এবং সেখানে চিত্রের সংমিশ্রণ, যেটা দিয়ে রবীন্দ্রনাথ তার মনের মধ্যেকার যে ব্যাকুলতা সেটাকে তুলে ধরার চেষ্টা করলেন, এবং
কিছু তোমার কি বলবো, কিছু তোমার ওই ব্যঞ্জনাময় নাটকেরও তিনি তৈরি করলেন, যেখানে নাচের একটা খুব বড় ভূমিকা তিনি রাখলেন, যেখানে তিনি নৃত্যকে নিয়ে একটা বড় মানে বেশি এক্সপেরিমেন্ট তিনি করলেন, সেগুলো কিন্তু সবই তার ওই শেষ পর্যায়ে আমরা পাই, অর্থাৎ যেটাকে শেষ স্তর বা শেষ যুগ বলছি রবীন্দ্রগানের। এইভাবেই রবীন্দ্রনাথের গান নিয়ে তার নিজস্ব একটা কাটাছেঁড়া চলছিলই। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, তারপর তোমার গানে আমরা যাব। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, শুভ সকাল। শুভ সকাল, আমি সাথী মুর্শিদাবাদ থেকে সুবোধ বড়াল বলছি। হ্যাঁ দাদা বলুন, নমস্কার। আমি অনেকদিন, হ্যাঁ প্রত্যেক দিনই কিছু না কিছু কারণে অনুষ্ঠানটা পুরো দেখতে পাই না, আটটার পরে যে কি ছিল তারপরে লাইনটা পেলাম, লাইনটা এলো, তো অনেকদিন পরে সুস্মিতাকে দেখতে পেয়ে খুব ভালো লাগলো, অনেকদিন পরে ফিরে এলো। আমিও চাই যে নিয়মিতভাবে সুস্মিতা এই অনুষ্ঠানে আসুক এবং আমরা তার সঙ্গীত থেকে যে রস পাই সেটা আমরা আস্বাদন করার সুযোগ পাই। আর সুস্মিতা এই আলোচনা প্রসঙ্গে একটা খুব সুন্দর কথা বলেছে যে সীমা এবং অসীমা এবং রূপ থেকে অরূপে উত্তরণের কথা, আমার কথাটা খুব ভালো লেগেছে। আজকে বিষয়টা অত্যন্ত মনোগ্রহী, অত্যন্ত সুন্দর, যেটুকু শুনতে পেলাম সেটুকুতেই ধন্য হলাম। তো ওইখানটায় সুস্মিতার ওই যে কথাটা বললো ওই জায়গা থেকে আমি লাইন একটু উদ্ধৃতি করছি রবীন্দ্র ঠাকুরের লেখার দিকে, কারণ সময় বেশি নাই। আমি একটু প্রথম এবং শেষ অংশ তুলে ধরতে চাইছি। সীমা এবং অসীমতা এই দুটির যোগে যে সৃষ্টি হয় তার মধ্যে এক হচ্ছে আমার হৃদয় মন। আমি যখন বর্ষার গান গেয়েছি তখন সেই মেঘমল্লারে জগতের সমস্ত বর্ষার অশ্রুপাতধ্বনি নবতর ভাষা এবং অপূর্ব বেদনায় পূর্ণ হয়ে উঠেছে। চিত্র করে চিত্র কবির কাব্যে বিশ্ব রহস্য নতুন রূপ এবং নতুন বেদনাকে ধরে রেখেছে। তার থেকে বুঝতে পেরেছি, শেষের অংশটুকু বলছি, যে এই ক্রমবিকাশের পথে, এই বিবর্তনের পথে মহারসিক আপন রসকে চিরকাল এর কাছ থেকে নবরস আদায় করে নেবেন এবং সমস্ত দুঃখ সমস্ত সুখকে জগতে সার্থক করবেন। আর বেশি সময় নেই, আমি কোনোটা বলতে পারলাম না, যাই হোক যেটুকু বলতে পারলাম তাকে অন্য নমস্কার, ভালো থাকবেন। ধন্যবাদ, ধন্যবাদ সুবোধদা। আমরা গানে যাই সুস্মিতা।
কাছে যাইনি কারো সন্ধানে সে যাইনি যে সে কোনো কাজে আমার নীড়ের পাখি এবার উধাও হলো আকাশ মাঝে যাই অনুষ্ঠানের একদম শেষে আমরা পৌঁছে গেছি আর গান শোনার সময় হয়তো আমাদের নেই। যেটা বলার কথা, রবীন্দ্রনাথের গানের এই যে পর্যায়ক্রম আমরা ভাগ করলাম, এটা নিহাতি আমাদের মতো করে। আমি জানি আপনাদের অনেকের কাছে অনেক তথ্য ছিল, হয়তো কিছু তথ্য আমাদের জানার দরকারও ছিল। আগামী দিনে আমরা আরও অনুষ্ঠান করব এই নিয়ে। আমি একদিন একটি অনুষ্ঠান করব যে রবীন্দ্রসঙ্গীতের বহুল জনপ্রিয়তা, তার পক্ষে এবং বিপক্ষে। তার কারণ কী জানেন তো, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে রবীন্দ্রনাথের গানের যে বহুল জনপ্রিয়তা, এর একটা নেগেটিভ সাইড অর্থাৎ ঋণাত্মক দিক কোনটা, না এর একটা বিকৃত প্রচার। অনেক সময় আমার মনে হয় যে গানটা সঠিকভাবে শেখার ভীষণ দরকার, কিন্তু কিছু কিছু সময় আমাদেরও তো হাত পা বাঁধা থাকে, শুনতে হয়। তো আমার মনে হয় আগামী দিনটা আমরাই তৈরি করব সেই শিল্পী যারা সঠিকভাবে রবীন্দ্রনাথের গান তার ভাবাদর্শে গাইবেন। আজকে দিনটা ভালো কাটুক আপনাদের, এবং আজকে সপ্তাহের শেষে বিদায় নেবার পালা এই অনুষ্ঠান থেকে। আগামীকাল দেখা হবে আপনাদের সঙ্গে দুখুমিয়াতে। ধন্যবাদ সুস্মিতাকে, দেবাশিস এবং স্বাগতমকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার।